আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতে কিভাবে তোমরা চট জলদি ইনস্ট্যান্টলি একটা ফেয়ার ইয়াং ত্বক পেতে পারো তো বন্ধুরা আমরা সবসময় চাই যে চেহারা আমাদের ইয়াং থাকুক ফর্সা থাকুক ট্যান মুক্ত থাকুক তো শীতকালে সেটা কিভাবে পাবে সেই আজকে রেমেডিটা শেয়ার করব তার জন্য আমার লাগবে এখানে আলমন্ড বাদাম তো দেখো আমি এখানে বাদাম নিয়েছি চারটে কালকে রাতে ভিজিয়ে রেখেছি আমি তোমরা এরকম আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে আর এই বাদাম কিন্তু বন্ধুরা আমাদের চেহারায় আলমন্ড আমরা অয়েল বলি বাদাম বলি এই বাদামগুলো কিন্তু আমাদের ত্বকের বলি রেখা দূর করে এবং ত্বককে একটা মোলায়ম সফট বানায় তো শীতকালে আলমন্ড বাদাম চেহারার জন্য ভীষণই ভালো বলি আমরা তো এটা যদি ব্যবহার করো তোমাদের চেহারা দেখবে ইনস্ট্যান্টলি ব্রাইট পাবে এবং এটা নিয়মিত ব্যবহার করলে তো কোনো কথাই নেই চেহারা এতটাই ফর্সা হবে যে নিজেরাই অবাক হবে মার্কেটে নামি দামি ক্রিমের থেকেও কিন্তু ভালো বেনিফিট পাবে এবার এই বাদামের চোকলাগুলো সমস্ত ছুলে নিয়েছি আমি দেখো ছুলে আমি এই বাটিতেই রেখে দিয়েছি এবার এই বাদামগুলো তোমরা মিক্সার গ্রাইন্ডেও পেস্ট করে নিতে পারো কিন্তু অল্প দুটো বাদাম তো আমি তাই এখানেই কিন্তু গেট করে নিচ্ছি তো দেখো এইভাবে থেতো করে আমি এটা পেস্টটা করে নেব মোটামুটি চার পাঁচ মিনিট লাগবে তাহলেই হয়ে যাবে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডেও একটু জল দিয়ে পেস্ট করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমি এরকম পেস্ট করেছি তোমরা এর থেকেও মিক্সার গ্রাইন্ডে দিলে কিন্তু আরও স্মুথ পেস্ট হবে তো বাদাম কিন্তু আমাদের চেহারা নানান সমস্যা দূর করে যাদের চেহারায় খুব দাগছোপ আছে কালো কালো ছোপ পড়ে গেছে সেটা কিন্তু রিমুভ করবে এবং এই রেমেডিটা তোমরা টিনেজার বাচ্চাদের সব বাইকে ইউজ করতে পারো স্কিন খুব ভালো থাকবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ভীষণই ভালো থাকে এর মধ্যে আমি মোটামুটি দু চামচ মতো মধু দেবো ছোটো চামচে তো মধু কি হয় শীতকালে বলা হয় স্কিনের একদম মানে প্রধান জিনিস মধু যেটা ত্বককে খুব সুন্দর বানায় ড্রাই ত্বককে ইনস্ট্যান্টলি ব্রাইট করে ভেতরে যে আমাদের মরা কোষ থাকে নোংরা ময়লা থাকে সেগুলো বের করে মধু কিন্তু নানান কাজ দেয় চেহারা ইয়াং করে এর মধ্যে আমি দু চামচ চালের গুঁড়ো ইউজ করছি চালের গুঁড়ো নর্মাল তোমরা বাজারে পেয়ে যাবে বা ঘরেও বানিয়ে নিতে পারো চালের গুঁড়ো তো দেখো চালের গুঁড়ো কী হয় আমাদের চেহারাকে যে মানে একটা ভেতরে যে ময়লা জমে থাকে সেটা স্ক্রাবের কাজ করবে ইয়াং করে হেলদি করে এর মধ্যে আমি মিল্ক দেবো দু তিন চামচ ঠান্ডা দুধ দিচ্ছি আমি এর মধ্যে তো এই মিল্ককে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করে তোলে স্কিন হোয়াইটনিং করে ব্রাইটনিং করে চেহারাকে বলি রেখা মুক্ত দেয় এবং শীতকালে যে আমাদের চেহারা খুব টান টান লাগে একটা মানে রুক্ষ লাগে সেটাকে স্মুথ করবে নরম করবে মিল্ক কিন্তু অনেক গুণাগুণ আমাদের চেহারায় আর ইনস্ট্যান্টলি চট করে তো একটা ভাব পাবেই তোমরা যদি মিল্ক ব্যবহার করো তো দেখো সমস্ত পেস্ট একসঙ্গে মিশিয়ে নিলাম এটা শুধু ফেসে না তোমরা গলা ঘাড়ে হাতে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো আর অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু দু মিনিট এটাকে মাসাজ করবে মাসাজ করে ওভাবেই ছেড়ে দেবে পনেরো মিনিট তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে এটা তোমরা করে দেখো ছেলে মেয়ে বাচ্চা সবাই স্কিনে গায়ের রং কিন্তু অনেকটা উজ্জ্বল হবে ফেয়ার হবে তোমাদের আর কিছু ব্যবহার করতেই লাগবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো প্রচুর শেয়ার করো চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো দেখো ধন্যবাদ